বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন লাভলি ভিউয়ার্স? শাহনাজ রেসিপিসে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে আমি কাঁচা আমের শরবতের রেসিপি শেয়ার করব। এখানে লাগবে আমার কাঁচা আম, আর নিয়েছি পুদিনা পাতা, কাঁচামরিচ নিয়েছি, লবণ আর চিনি নিয়েছি। ব্লেন্ডারে জগের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা আম, 1 কাপ পরিমাণ হবে। এখন দিয়ে দিচ্ছি পুদিনা পাতা, আর দিয়ে দিব কাঁচামরিচ, ভেঙে দিয়েছি কাঁচামরিচ। 2 টেবিল চামচ এখানে চিনি দিয়েছি, অল্প করে লবণ দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি এখন পানি দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ। আপনারা ঘন অথবা পাতলা খেলে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। এখন আমি ব্লেন্ড করে নেব। আমের শরবত বানানো অনেক সহজ, কিন্তু এটা খেতে অনেক মজার হয়। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব আমি আপনাদের মাঝে। আমি শাহনাজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।